সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে সেই চার দেবরের এক দেবর যে কিনা আজকে নয় দিন আগে নিখোঁজ ছিল, তাকে আমরা হোটেল থেকে নিয়ে আসছি তার ভাবি বা সুমন ভাইয়ের বাসায়। তো আসলে কেন সে আবাসিক হোটেলে ওই মেয়েটিকে নিয়ে ছিল সেই বিষয়টা এখন আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তো আসলে সে প্রথম অবস্থায় বাসায় নিয়ে যেতে চাওয়ার পরে সে সংকোচ বোধ করে যে বাসায় তার ভাই হয়তো মেনে নেবে না, সেজন্য সে তার ভাবির বাসায় চলে আসে। তো যাই হোক, আজকে আমরা তার ভাবির বাসায় চলে আসছি। তো দেখতে পারতেছেন এই যে সেই চার দেবরের এক দেবর সেজু দেবর, আর এই যে পাশে সেই মেয়েটা যে মেয়েটাকে নিয়ে এসে সেই আবাসিক হোটেলে ছিল। তো আমরা তাকে অলরেডি তার ভাবির বাসায় নিয়ে আসছি। তো সে রাগারাগি করবো না কি লিখে, তারে খুঁজতেছে মেজু ভাই সেজু ভাই যেরি আছে সবাই মিলে খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন পাগল বানা লাইছে ভাই, বাড়িতে বউ রইছে আর কি কাজটা করছে এই মেয়ে নিয়ে, কি কোন জায়গায় ওই মেয়ে নিয়ে ও রাস্তাঘাটে চলা পারবো, বাড়িতে মানুষের সামনে মুখ দেখান যাইবো? বড় কথা, এই সমস্ত মেয়ে নিয়ে এই কি একটা ভালো ঘরের মেয়ে বিয়ে করতো না? বুঝলাম, দুইটা বিয়ে করছে, দুইটা বিয়ে করছে, মানটা করব কে? আরে ভালো ঘরের কি ভালো ঘরের তাই করব কে? নেগাজ বউ আছে না, বউ বউ আছে, আরেকটা মেয়ে নিয়ে ভালো করে, ও যদি ওর বড় নিচে। আচ্ছা যাই হোক ভাই, আপনার তো ঘরে বউ আছে তাই না? জি ভাই, আগের বউ আছে আপনার, সেটা তো আপনি পারিবারিক ভাবে বিয়ে করছিলেন তাই না? আপনার চার ভাই আপনারা সবাই মিলে সেই সম্বন্ধটা করার পরে তো আপনি সে বিয়ে করছেন। তো আপনার যে ঘরে বউ থাকার পরও যে আপনি যে এই যে আরেকটা মেয়ে, সে মেয়েকে আপনি বিয়ে করছেন নাকি আপনি বললেন, তো এটা আপনি কেন করছেন এই কাজটা ভাই? আসলে কি হয়েছে, আমি কি কম আপনারা তো কইলামই, তাও আবার কই, কারণ হলো আমি আসলে ফেসবুকে বিভিন্ন সময় ওর লগে কথা হয়তো মানে চ্যাটিং করতে করতে এক পর্যায়ে গিয়া পরে মনে করুন আমার ভালো লাগে দেখতে দেখতে, একদিন দেখা করবার গেছি মানে ওর সাথে প্রথম দেখা যেদিন, ওই দিন দেখা করবার গেছি, ও আমারে কইতেছে যে হলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এসে আমারে তোমার বিয়া করা লাগবে। তো আপনি যখন এই কথা বলছে তখন আপনি তো ওনারে বলতে পারতেন যে আমার বউ আছে বাড়িতে? আমি বলছি সবই বলছি ভাই, কিন্তু একটা পর্যায়ে যাওয়া এমন একটা পর্যায়ে গেছে গা, মানে ওর লগে যে চ্যাটিং করছি ভিডিও কলে কথা কইছি সব স্ক্রিনশট মোট দিয়ে রাখছে, ওই সময় ওরা না করছি ভাই দেখো আমার এটা সম্ভব না, কিন্তু ও আমার সব কিছু দিয়া ওর সাথে সাথে পুলিশে ফোন দিয়ে ওইখানে আনছে। তো আমি তো ওনারে তো আমি তো পাইলাম হইলো একটা আবাসিক হোটেলে। হ্যাঁ, তো এই মেয়ে তো ভালো না আমি জানি, এই মেয়েটা একটা পতিতা মেয়ে, তো আপনি এই পতিতা মেয়েকে কেন এইরকমভাবে বিয়ে করলেন? আমি বললাম না, ফোনে কথা কই হইতে হইতে ফেসবুকে কথা হইতে হইতে মানে আমি বুঝতে পারি নাই, অবশেষে জানি যে আসলে ও পতিতাল অবস্থান করতেছে। এই আপনার নাম কি? কেয়া। এই আপনার কি ছেলে কি বিয়ে করছে? হ্যাঁ, এই বিয়ে করছে যে এই হ্যাঁ এর মনে আর কথা আছে এখন তো হলো ভাই জিগার হার কথা ওনার দরকার নাই কেয়া। আমি তো আপনি হোটেলে যখন গেছিলেন আমার ছোটরে নিয়ে, তখন তো আপনি জিজ্ঞাসা করলেন যে বিয়ে করছেন কিনা, ও তো বললো আমিও বললাম আসলে বিয়ে করছি, কিন্তু বললাম না পতিতায় আসিয়া পতিতালয় আসিয়া আমি জানতাম না কিন্তু ওর লগে যে ওই যে পতিতালয় থাকে, ফোনে কথা হওয়ার পর ফেসবুকে চ্যাটিং মিটিং হওয়ার পরে পতিতালয় ওই আমার নিচে কয় আমার এখানে অবস্থান, এখন যদি তুমি আমার বিয়ে না করো তাহলে এই যে ফুটেজগুলো যে আমি তুমি আমার লগে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছো আমি সবকিছু দিয়ে পুলিশ আনছি, ওই সময় কিন্তু পুলিশও আনছে, ও তুমি যদি এই মুহূর্তে আমার বিয়ে না করো আমি কিন্তু তোমার জেলের ভাত খাওয়া মানে বুঝতে পারছি। ভালো মেয়ে রাখি, ভালো মেয়ে রাখি, দুই মিনিটের মধ্যে পুলিশ আনা পারে তোমার ঘরে একটা সুন্দর একটা বউ আছে, তোমাদের কত সুন্দর একটা সংসার, হ্যাঁ, আর তুমি কি শেষ পর্যন্ত কিনা একটা পতিতালয়ের একটা মেয়েরে বিয়ে করে এরকম ভাবে, এটা তো আসলে তোমার কাছ থেকে কেউ আশা করে নাই। আমি ভাই আমি সুমন ভাই আমি আপনিও আছেন, আমি যেহেতু ভুল একটা করে ফেলেছি
আমি চাইতেছি আমি ওর নিয়ে সংসার করুন। তুমি আগের বউ আগের বউ ভাই তোমরা কই ওরে দূরে দাও তাই নাকি এর কথা নাকি এত সুন্দর বিয়া করছিল দূরে দূরে সম্পর্ক বলতে পারতাছ না তোমার মত তোমার মত কি বোকা হয় যে কিনা আগে একটা বউ থাকা সত্ত্বেও সে একটা পতিতা মেয়েকে বিয়ে করে সে বলতেছে কিনা যে আগের বউ তাড়াই দাও হ্যাঁ এটা কি কোনো সমাজ মানে নিব এই এই কথা মানে বন্ধ না তো পতিরাতে ঝগড়া হয় বন্ধ না তোমার পতিরাতে ঝগড়া হয় বাইদে আমি এই পথ বাইসা নিছি এ বনে নাকি আমি হেংলাম আমগরে কইছে আমগরে কইলে আমরা কইলে কি আমরা এটা দেখতাম না কি হে আমনে তো বাবিরে নিয়ে আয়ে পড়ছুন বাবি জানে আমার বিষয়ে বহার লগে আমার লগে কি নিয়ে বেশিরভাগই ঝগড়া হয় এই জামনের ফোনে কথা বলতো না তো বাবিরে তো আমি এর আগে প্রশ্ন করছি এর আগে আমি এই বিষয়ে জিজ্ঞেস করছি একটা দিন ঝগড়া হইছিল বুঝছো একটা দিন ঝগড়া হইছিল ভাই পরে আমি মিলটাল করে দিছি আমি হেই বাড়িতে থাকতাম আর বিয়ের আগে তো তারপরে তো ভালোই কি সুন্দরভাবে দুজনে মানে সুমন সুমন ভাইয়ের সাথে আপনার বিয়ের আগে ঝামেলা হইছিল হ্যাঁ একদিন হুনছিল একদিন রাতে এমনে দুজনে কাজ করতেছে ভাই আসলে বিষয়টা হইছে কি একটা স্বামী স্ত্রীর সংসারে কিন্তু এই এটা ওটা নিয়ে এটা কিন্তু এটা কথা কাটা একটা সংসারে স্বামী স্ত্রী মাঝখানে দুই একটা কথা কাটি কাটি হয় এটা এটা মানে স্বাভাবিক বিষয় আপনি যে কাজটা করছেন এই কাজটা কি আপনার কাছে মনে হয় না যে আপনি কাজটা ভুল করছেন আমি তো এখন বুঝতে পারতেছি ভুল করছি ভুল করলে সংশোধন তো করা লাগবো আমি ভুল যেহেতু করছি আমি চাই এই বউকে নিয়ে আমি আবার নতুন করে সংসার করবো আপনি এই করেন আপনি এই মেয়েকে ছেড়ে দেন টাকা তো বিষয় না টাকা যে কোনো মুহূর্তে দিয়ে দেবো তোমার টাকা ওনারা হেল্প করবো তোমার বড় ভাইয়ের আছে সবাই টাকা দিয়ে হেল্প করবো ওই যে ই দিছে আমার পুলিশে ও তো আমার জেলার ভাত খাওয়াবো ভাই আমি এটা চাই না মানে এখন মানে ওরে ডিভোর্স দেওয়া যাবে না 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 এটা সম্ভব না এই যেভাবে আমার বিবাহটা হইছে ভাই আপনি থাকলে বুঝতে পারতেন আমি বাধ্য হয়ে মানে ওনারে বিবাহ করতে মানে এই হইছে আচ্ছা যাই সুমন ভাই এখন বিষয়টা হইতাছে এখন আপনার যে ভাই এখন তো এটা আপনি ছোট ভাই তাই না হ্যাঁ আপনার ভাই যে কাজটা করছে ওই কিন্তু চরম একটা ভুল করে ফেলাইছে বা ভুল বলতে ওই একটা ফাঁদেও পড়ছে মানে আমি যে যতটুকু বুঝতেছি যে একটা ফাঁদে পড়ছে মেয়েটা ওরে হয়তো এই ভালো মন্দ কিছু মানে মুখের রস দিয়ে কিছু কথাবার্তা বলছে ওই সেই কথার পাদে পড়ে ও বাড়িতে বউ বাচ্চা রেখে মানে বউটো রেখে সব কিছু ফালায় থুইয়া সংসার ফালায় থুইয়া ও এই পতিতে একটা মেয়ের জন্য ও এখানে চলে আসছে এখন সে বলতাছে মানে এই মেয়ের সারা সে বাসায় যাইতে পারবে না ভাই আমি আমি এটা বিষয়টা বুঝতেছি যে মেয়ে মনে করেন যে মিনিটে এক মিনিটের মধ্যে পুলিশ আনতে পারে এই মেয়ে দুই দিন বাড়িতে আমাদের বাড়িতে যায় হেরায় দুই দিনে মনে করেন যে সংসারটা উলট পালট করে ফেলাইবো জানেন আপনি সাজানো সংসারটা নষ্ট করে দিব এখন আমি আমি যেটা মনে করি যে ভাই যেহেতু এখন একটা এখানে একটা বিয়ের পর্ব হয়ে গেছে এটা তো আসলে মানে মুখের কথাই সমাধান হবে না দুই চারজন লোক নিয়ে এক জায়গায় বইসা এটার একটা সমাধান মানে সুষ্ঠু একটা সমাধান করা দরকার যেহেতু এখন ওর খোঁজ পাওয়া গেছে আপনার ভাইয়ের খোঁজ পাওয়া গেছে ঠিক আছে এখন আপনারা একটা সময় করে বাসায় বসেন আপনার বড় আপনার ভাই আপনার বড় তো আপনার যে আর আরেকটা ভাই আছে তারে নিয়া ওদেরকে চাচ্ছি যে এটা মানে ঘরোয়াভাবে বসে এটা একটা সমাধান করা যায় কিনা ভাই মনে করেন যে আপনার আপনার আপনারা চার ভাই একত্রে বসবেন চার ভাই বইসা এই আপনারা সবাই মিলে একটা ডিসিশন নেবেন যে এখন কী করা যায় কারণ এটা আপনারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন হয়তো পুলিশ টুলিশের ঝামেলা হইতে পারে কথা বুঝছেন তুমি আমার যদি হনকা রক্ষা না করো আর কেউ করা হবো না কারণ ছোট তো ও কি কবো মেজর বলে আমিও যা আমরা বড় তো আমার বাতাই দিব